আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে রাত্রে বের হয়েছি, আমরা যাচ্ছি মেলায়। আমাদের লোহজং উপজেলা মাঠে বিশাল বড় মেলা হচ্ছে মহান বিজয় দিবস উপলক্ষে। আর আমি তো উপজেলায় ঢুকেই অবাক, এত সুন্দরভাবে উপজেলাটাকে সাজাইছে আমাদের বাংলাদেশের পতাকার মানে কালার দিয়ে, আমার খুব 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 ভালো লাগছে। আর এই যে এত শীত, মায়েদের আব্বু অনেক দিন যাবত বলতেছিল চলো মেলায় যাব মেলায় যাব, তো আজকে অবশ্যই চলে আসলাম। আর এসে এই বাবুলগুলো আমার এত ভালো লাগছে। আর এই যে মাহিত বায়না করতেছে, সে উঠবে নাগরদোলায়, প্রচুর ভিড় ছিল এই জন্য আমি উঠতে চাইনি আর মাহিতকে উঠাই নাই। আর মাহিত জিদের বসে কিনে নিল এই চুড়ি এক ধরনের। আর এখন আমরা ঢুকতেছি মেলায়। তো ছোট্টর মধ্যে সুন্দর একটা মেলা হয়েছে, সব ধরনের আইটেমই ছিল মেলার মধ্যে। আর এই যে আমি হাঁটতেছি, আর আমার তো লাইটের মধ্যে ভিডিও করতে খুবই ভালো লাগে। আর তারপর চলে আসলাম কানের দুল দেখতে। আর মেলা শুরু হওয়ার পরই মাহিতের আব্বু আমার জন্য কানের দুল কিনছিল, কিন্তু আমাদের মেয়েদের তো কানের দুল অনেক পছন্দ, আর আমাদের কালেকশনে কানের দুল থাকবে না এমন তো হয় না। তো আমি চিন্তা করছি আজকে মাহিদের আব্বুর টাকা খরচ করব, এই জন্য আমি দেখতেছিলাম অনেক কানের দুল। আর সত্যি কথা, এত সুন্দর সুন্দর কানের দুল। তো আমি অনেকগুলো কানের দুল কেনার পর এখন খুঁজতেছিলাম যে যদি আমার পছন্দ মতো দু একটা চুড়ি পাই আমি কিনবো, কারণ আমার কিন্তু চুড়ি কালেকশন রাখতেও খুব ভালো লাগে। তো এখানে দেখছিলাম পছন্দ হয় কিনা। তো মায়েদের আব্বুর বললাম একটু সুন্দর করে আমাকে ভিডিও করে দাও দোকান সহ। আর দোকানগুলো অনেক সুন্দর সুন্দর মানে জিনিসপত্র ছিল। আর এই যে মাহিত দুষ্টামি করতেছে, প্রচুর ঠান্ডা আজকে বলার বাহিরে। তো এই ঠান্ডার মধ্যে আমরা গেছি, তো আমি খুঁজতেছিলাম আর এই যে মাহিত আমাকে ভিডিও করে দিচ্ছিল। আর অবশেষে আমার একটা চুড়ি ভালো লাগলো। আমার সহজে কোনো কিছুই পছন্দ হয় না, আর এই চুড়িটা মোটামুটি ভালোই ছিল আর একটু কালারফুল ছিল, আর আমার কালারফুল সব কিছু দেখতে ভালো লাগে। আর মাহিদের আব্বুকে জিজ্ঞেস করলাম এটা নিবো কিনা, মাহিদের আব্বু বললো নিতে পারো, ভালোই লাগতেছিল। তো আমি বললাম আমার একটু তাহলে ভিডিও করে দাও, আর মাহিদের আব্বু আমার সুন্দর করে ভিডিওটা করে দিচ্ছিল। আর আমাদের মেলা ঘোরা শেষ, আর মাহিদের আব্বু আমার বাইরের কোনো কিছুই খাওয়ায় নাই, কারণ সেও পছন্দ করে না, আমাকেও তাই খাওয়ায় না। আর এই ভাইয়ের দোকান থেকে এই মেলা শুরু হওয়ার পর থেকে দুইবার মাহিদের আব্বু মিষ্টি নিছে। তো আমি ভাবলাম মাহিদের আব্বু মেলা থেকে কী জন্য মিষ্টি আনে, এখন দেখলাম যে আমাদের পরিচিত চান ভাই এবার মেলায় দোকান দিছে। আর ভাইয়ের কাছ থেকে আমি সবসময় ঘি না খাই, তারপর আমাদের প্রোগ্রাম হলে বাসায় ভাইয়াই দই টই পাতে। তো আর ভাইয়ের কাছ থেকে আমি আজকে নিলাম কাঁচাগোল্লা, আর ভাইয়া আমাকে দিল রসমালাই। আর এখন চলে যাবো বাসায়, সব ভালো থাকবেন।